আজ সোমবার চৌঠা কার্তিক দু হাজার চব্বিশ সালের একুশে অক্টোবর হতে পারে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিধমহে মহাদেবায় ধিমহি রুদ্র। প্রচোদায়াত ওম নম শিবায় এটি সকাল দুপুর সন্ধ্যা তিন তিনবেলায় একুশবার করে জপ করুন না পারলে সাতবার বা তিনবার করে তো করুন আর পারলে একশো আটবার করে করুন অত্যন্ত উপকৃত হবেন আজ সোমবার অবশ্যই আজ সাদা রঙের বস্ত্র পরিধান করুন আপনার মা বা মাতৃতুল্য কোনো ব্যক্তিবর্গকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে ভুলবেন না মানসিক শক্তি আপনাদের বৃদ্ধি পাবে আজ অবশ্যই যদি পারেন চাঁদের আলো গায়ে লাগাবেন এটি আপনাদেরকে উপকৃত করবে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সময়ের সুযোগে সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকবে অরেঞ্জ অথবা গোল্ডেন কালার কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন সমাজের অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিবর্গদের সমর্থন আপনার উৎসাহ উদ্দীপনাকে দ্বিগুণ করতে চলেছে অ্যান্টিক পিস অ্যান্টিক জুয়েলারি প্রাচীন জিনিস প্রাচীন গয়নাঘাটিতে অর্থ বিনিয়োগ করলে সমৃদ্ধি আসবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে সফলতা পাবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত একে অপরের জন্য কোনো সারপ্রাইজ প্ল্যানিং কিন্তু আপনারা করতেই পারেন প্রেমের জীবনে অপ্রত্যাশিত কোনো মোড় সন্ধেবেলার সময় মনকে বিষণ্ন করে তুলতে পারে আলাপ আলোচনা আপোষের মাধ্যমে মিটিয়ে নিন ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক হবেন না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না